ওয়েলকাম টু ভিডঙ্ক.কম। আমি সুনাম, তোমাদের ম্যাথস টিচার। চলো দেখি না এবারে কোন অঙ্ক আছে আমাদের কাছে সলভ করার জন্য। এখানে বলা রয়েছে ফাংশন অফ x ইকুয়াল টু 4 টু দি পাওয়ার x বাই 4 টু দি পাওয়ার x প্লাস 2 হয়, তবে ফাংশন অফ x প্লাস ফাংশন অফ 1 মাইনাস x ইকুয়াল টু কত হবে সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো f টু দি পাওয়ার x এর ভ্যালুটা বের করা রয়েছে, সুতরাং সেটা আমাদের নতুন করে বের করতে হবে না। যেটা আমরা বের করবো যে f অফ 1 মাইনাস x এর ভ্যালুটা বের করবো। তাহলে দেখো এখানটা যদি আমরা বসাই তাহলে x এর জায়গায় কত হয়ে যাবে 1 মাইনাস x, এখানেও তাই হবে f টু দি পাওয়ার 1 মাইনাস x প্লাস 2 ইকুয়াল টু, দেখো এটাকে সমান সমান আমরা লিখতে পারি 4 বাই 4 টু দি পাওয়ার x, এখানেও আমরা লিখতে পারি 4 বাই 4 টু দি পাওয়ার x প্লাস 2 ইকুয়াল টু আমরা কত করব। দেখো এটা যদি আমরা এলসিএম করি তাহলে এই 4 টু দি পাওয়ার x আর এই 4 টু দি পাওয়ার x ক্যান্সেল হয়ে যাবে, তাহলে উপরে থাকবে শুধু 4 আর এখানে থাকবে 4 প্লাস 2 ইন্টু 4 টু দি পাওয়ার x, আর এটা ইকুয়াল টু আমরা লিখে নিতে পারি যে 2 বাই 2 প্লাস 4 টু দি পাওয়ার x, কারণ এই যে 2 কমন চলে যাচ্ছে দুটো থেকে এবং সেটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এখানে যদি আমরা লিখি যে f অফ x প্লাস f অফ 1 মাইনাস x ইকুয়াল টু কত ছিল, প্রথমেরটা ছিল 4 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার x প্লাস 2, আর পরেরটার ক্ষেত্রে হচ্ছে 2 বাই 2 প্লাস 4 টু দি পাওয়ার x। তাহলে এটা যদি আমরা এলসিএম করি, এলসিএম করলে এটাই একই থাকছে দুটোর ক্ষেত্রে, তাহলে এখানে কত আসবে 4 টু দি পাওয়ার x প্লাস 2, দেখো বোথ সাইড ইকুয়াল, তাহলে 1 হয়ে যাবে, তাহলে এর ভ্যালু কত হবে 1। ভিডঙ্ক.কম ওয়েবসাইটে ভিজিট করার জন্য আপনাদের ধন্যবাদ। গণিতের এরকমই নানান সমস্যা সমাধানের জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।